কি তিশা আপু আমার ভাবি হতে চলেছে আর আমি জানি না। আরে সবকিছু খুলে বলতো, আমি কিছুই তো বুঝতে পারছি না। তুই তিশাকে চিনিস প্রিয়া? আমি সবকিছু খুলে বলছি, তারপর বিয়ে বাড়ির সবকিছু খুলে বললো। ও আচ্ছা, তাই বলো, এতদিন নিজের ভাবির সাথে থেকেছিস বুঝতেই পারলি না, গাধা। আর রোশা, তুমি আয়ানের বোন আগে বলবো না? আমি জানতাম না কি আপনি ভাইয়ার ফ্রেন্ড। আচ্ছা আপনাদের ফ্রেন্ডশিপের কাহিনী কি বলুন তো। আসলে আমি যখন বিদেশে যাই তখন আমি আর আয়ান একসাথেই এক ভার্সিটিতে পড়তাম, তারপর সেখানে আয়ানের সাথে আমার আলাপ হয়, এভাবেই আমাদের ফ্রেন্ডশিপের সূত্র। যাই হোক, এবার ভিতরে আয়। তোরা ভিতরে যা, আমি আসছি। আয়ানের বলা মতো রোশা আর রেহান কথা বলতে বলতে ভেতরে চলে গেল। প্রিয়া ওদের পেছনে চলে যেতে নিলে আয়ান প্রিয়ার হাত ধরে ফেলে। তুমি কোথায় যাচ্ছ? ভেতরে। মিস প্রিয়া রহমান, আপনার বাসা তো ওই গলির ভিতর, তাহলে এখানে কি করছেন? মানে কে বললো আপনাকে? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ওই যে ফার্স্ট টাইম আপনাকে একটা বাড়ির সামনে ড্রপ করে দিয়ে এসেছিলাম। আমাকে মিথ্যে অ্যাড্রেস দেওয়ার মানে কি? আচ্ছা ভুল হয়ে গেছে, এবার চলুন তো ভেতরে, বাইরে দাঁড়িয়ে থাকবেন নাকি? আয়ান আর প্রিয়ার উপর রাগ করে থাকতেই পারলো না, নিমিষে রাগ উঠাও প্রিয়ার এই ইনোসেন্ট ফেস দেখে। এ প্রিয়ার মাঝে কি আছে কে জানে। তারপর আয়ান বলে উঠল, ওকে এবার মাফ করলাম, তবে নেক্সট টাইম যাতে আর মিথ্যা কথা না বলতে দেখি। আচ্ছা গুড, তাহলে এবার ভিতরে যাওয়া যাক। তারপর প্রিয়ার আয়ান ভেতরে চলে গেল। ততক্ষণে তিশার বাড়ির সবাই এসে পড়েছে। তিশা ভেতরে ঢুকে এক দফা অবাক, এখানে রোশা আর প্রিয়া কি করছে ভেবে। তিশাকে দেখে রোশা আর প্রিয়া দৌড়ে এসে ভেতরে নিয়ে গেল। এদিকে তিশা এখনো হতবাক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। প্রিয়া তিশার মনোভাব বুঝতে পেরে বলে উঠল, আমি বুঝতে পারছি আপু, তুমি কেন এভাবে বোকার মতো তাকিয়ে আছো, ভাবছো নিশ্চয় আমি এখানে কি করছি। আমি বলেছি না তোমার শ্বশুর বাড়ি বেরিয়ে আসবো, এই দেখো চলে আসলাম। সত্যি তুমি এসেছো আমার এনগেজমেন্টে? আমি খুব 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 খুশি। আর রোশা, তুই তো আমায় সারপ্রাইজ করে দিলি, আমি ভাবতেই পারছি না তুই প্রিয়াকে নিয়ে আমার শ্বশুর বাড়ি আসবি। আরে আপু, তোমায় প্রিয়া বোকা বানাচ্ছে, প্রিয়ার ভাইয়ের সাথে তোমার এনগেজমেন্ট, ও এই বাসায় থাকবে না তো আর কোথায় থাকবে? আমি আর প্রিয়া জানতামই না তোমার রেহান ভাইয়ের সাথে এনগেজমেন্ট হবে। প্রিয়া আমার ননদিনী, আমি বুঝতেই পারিনি। আচ্ছা যাই হোক, আমি খুব হ্যাপি, আমার এত কাছে থাকা সত্ত্বেও আমি প্রিয়াকে চিনতে পারিনি। এসেই ননদের সাথে ভাব জমিয়ে ফেলেছি দেখছি। এদিকে আয়ানের মা প্রথমে প্রিয়াকে দেখে অবাক হলেও পরে রোশা গিয়ে সবাইকে বুঝিয়ে বলে। সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে, হঠাৎ রেহানের চোখ যায় আয়ানের মা রেহানা বেগমের দিকে। কেন জানি মানুষটাকে বড্ড চেনা লাগছে রেহানের, ভেবে রেহানের হাসি মুখখানা মলিনতায় ভরে যায়। বারবার চোখ যাচ্ছে রেহানা বেগমের দিকে, যেন চির চেনা এই মুখখানা। শত চেষ্টা করেও ব্রেনের কাছে হার মানতে নারাজ রেহান। প্রিয়ার মা বলে উঠল, আমি খুব খুশি আপনাদের সাথে পরিচয় হয়ে, আপনার বাড়ির মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে আসবে, এর যে সৌভাগ্য কার হয় বলুন তো। চা আনি। আরে না না, এত ব্যস্ত হওয়ার দরকার নেই। তা বলে কি হয় বেয়ান, অন্তত মিষ্টি মুখ তো এখন করতেই হবে। এই বলে সবার হাতে হাতে চায়ের কাপ তুলে দিচ্ছে সাথি রহমান। এদিকে সাথি রহমান সবার প্রথমে আয়ানের হাতে চায়ের কাপ তুলে দিল। আয়ান ফোন রেখে হাতে চায়ের কাপ নিতে সাথি রহমানের দিকে তাকালো। এদিকে সবাই প্রিয়ার বাবার সাথে গল্প করতে ব্যস্ত, সাথি রহমানের দিকে অবাক চোখে তাকিয়ে আছে আয়ান। অনবরত চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে, মনে পড়ছে অতীতের কিছু স্মৃতি। এদিকে প্রিয়া আর রোশা রুমে গিয়ে চকলেট খাচ্ছে, হঠাৎ আয়ানের হাত থেকে চায়ের কাপ পড়ে গেলে রোশা প্রিয়ার শব্দ শুনে জানালার পাশে আসে। কি হলো বাবা, তুমি কাঁদছো কেন, তোমার কি শরীর খারাপ লাগছে? শব্দ হতেই সবাই আয়নার সাথী রহমানের দিকে তাকায়। আয়নের মা সাথী রহমানকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে যায়। এদিকে আয়ন অস্ফুট সুরে বলে উঠল, কাকিয়া তুমি বেঁচে আছো? সাথে সাথে রেহান দাঁড়িয়ে যায়। কাকিয়া মানে তুই কি পাগল হয়ে গেছিস আয়ন? তার আগে রেহানা বেগম বলে উঠল, স্বপ্না তুই বেঁচে আছিস, এতদিন কোথায় ছিলি জানিস? তোদের কথা চিন্তা করে আয়ানের বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। এদিকে রেহানের চিনতে বাকি নেই, অস্ফুট স্বরে বলে উঠল, জেঠিমনি। আয়ান দৌড়ে গিয়ে রেহানকে জড়িয়ে ধরল। তার মানে তুই আমার ছোটবেলার খেলার সাথে আদ্র, এতদিন তোকে কাছে পেয়েও চিনতে পারিনি। হ্যাঁ আমি আদ্র। তুই আমার আদ্র, আমি তো ভাবতেই পারিনি তোদের ফিরে পাবো। স্বপ্না পালক কোথায়? পালক কি বেঁচে আছে? আসলে আমি স্বপ্না নই, আমি স্বপ্নার যমজ বোন সাথী।
তোমরা শান্ত হয়ে বসো, আমি সব খুলে বলছি। আগে বল আমার প্রিয়তমা কোথায়? ও ঠিক আছে তো? বল না আদ্র, আমার পিচিটা বেঁচে আছে তো? আয়ান শান্ত হয়ে বস, বলছি তো আমি, আর প্রিয়া হলো তোর প্রিয়তমা। এটা শুনতে আয়ান খুশিতে চোখ বন্ধ করে ফেলে, নিমিষেই শান্ত হয়ে যায়। এদিকে প্রিয়া কিছুই বুঝতে পারছে না, সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রিয়া আয়ানের প্রিয়তমা মানে? এদিকে রোষা কিছুটা বুঝতে পারছে। রোষা আর প্রিয়া একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে, বাকিরা শোনার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। পরিবেশটা মুহূর্তেই নীরব হয়ে যায়, সবাই রেহানের দিকে তাকিয়ে আছে আগ্রহী হয়ে। অবশেষে রেহান নীরবতা ভেঙে বলতে শুরু করলো, ফ্ল্যাশব্যাক, আব্রাহাম চৌধুরীর তিন ছেলে, অলোক পলক আর রাখিল চৌধুরী। আব্রাহাম চৌধুরীর ইচ্ছে ছিল তার তিন ছেলে বিজনেস সামলাক, কিন্তু পলকের ছোট থেকে ইচ্ছে ছিল বড় হয়ে সৎ নিষ্ঠাবান পুলিশ অফিসার হবে, আর সেই ইচ্ছেটাই পরিবারে ফাটল ধরায়। এদিকে পলক চৌধুরীর স্ত্রী স্বপ্না আর অলোক চৌধুরীর স্ত্রী রেহানা বেগম খুব ভালো একজন বন্ধু ছিল। তখন চৌধুরী বাড়িতে আদ্র রেহান আর আয়ানের রাজত্ব ছিল সারা বাড়িতে, টই টই করে চৌধুরী বাড়ি মাতিয়ে রাখত। আব্রাহাম চৌধুরী দুই নাতিকে বড়ই ভালোবাসে। সে সময় আদ্র আর রেহানের বয়স মাত্র 7, তখনই রেহানা বেগম আর স্বপ্নার পেটে রুষা আর প্রিয়া আসে। এদিকে আদ্র আর আয়ানের মাঝে ঝগড়া হয় বোন নিয়ে, এগুলো দেখে দূরে দাঁড়িয়ে হাসত স্বপ্নার রেহানা বেগম। সেই খুশি আর বেশি দিন থাকলো না। আব্রাহাম চৌধুরী কড়া গলায় পলককে বলে দেয়, তুমি যদি সত্যি পুলিশে চাকরি করো তাহলে তোমার এই বাড়িতে জায়গা নেই, কারণ আমি চাই না তোমার জন্য এই পরিবারের বাকি সদস্যদের কোনো ক্ষতি হোক। তাহলে তাই হোক বাবা, ভালো থেকো, আর দরকার পড়লে তোমার ছেলেকে নিশ্চিন্তে ডাকতে পারো, আমি ছুটে চলে আসবো, কথা দিচ্ছি বাবা, আমার জন্য কারোর কোনো ক্ষতি হবে না। এ বলে স্বপ্না রেহানাকে নিয়ে চৌধুরী বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাটে উঠলো পলক। ছোট রেহান চোখ দুটো বড় বড় করে শেষবারের মতো দেখে নিল চৌধুরী বাড়িটি। আয়ানকে ছেড়ে তার জেঠিয়াকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে হচ্ছিল না রেহানের। ওদিকে আয়ানের পাগলামো দেখে ছোট আয়ান ওদের গাড়ির পেছনে দৌড়াতে লাগলে রেহানা বেগম ধরে ফেলে। এদিকে ছোট আয়ান ছোটাছুটি করছে আর বলছে, আম্মু আমায় ছাড়ো, আমার বন্ধু চলে যাচ্ছে, আমার প্রিয়তমা চলে যাচ্ছে, একবার আমাকে যেতে দাও, আমি রেহানকে আর আমার প্রিয়তমাকে কাকিয়ার পেট থেকে নিয়ে আসি। যাবি বাবা যাবি, সাথে আমিও যাব, তোর বাবা যাবে। এই বলে আয়ানকে বুঝিয়ে ভেতরে নিয়ে গেল। তারপর থেকে স্কুলে প্রতিদিন আয়ান আর রেহানের দেখা হয়। পলক রেহানকে ড্রপ করে নিয়ে যাওয়ার সময় আয়ানকেও তার সাথে বাসায় নিয়ে যায়। স্বপ্না আয়ানকে দেখতে পেয়ে আদরের কোনো ত্রুটি রাখে না। এভাবে আয়ান প্রতিদিনই রেহানের বাসায় যায়। আয়ান রেহানকে নিয়ে মাঝে মাঝে চৌধুরী বাসায় যায়। নাতিকে দেখে আব্রাহাম চৌধুরী জড়িয়ে ধরে, পলকও বাধা দেয় না চৌধুরী বাড়ি যাওয়া নিয়ে, বরং রেহানের মাধ্যমে চৌধুরী বাড়ির খোঁজ খবর নেয়। এভাবেই চলতে থাকে সময় আর জীবন। পলকও তার স্বপ্ন পূরণ করতে পেরেছে। পলক প্রথমবার পুলিশ স্টেশনে যেতেই দেখতে পায় কত শত গরিব মানুষ এসেছে ধর্ষণ মামলা করতে জাফর শিকদারের নামে, কিন্তু কোনো পুলিশ অফিসারই জাফর শিকদারের নামে মামলা করতে নারাজ। ঠিক সেই সময় পলক চৌধুরী সবার উদ্দেশ্যে বলে উঠল, কি হলো, তোমরা জাফর শিকদারের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছ না কেন? কেউ নিজের পরিবারকে হারাতে চায় না, জাফর শিকদারের বিরুদ্ধে যে মামলা করবে আর জেনে নিবে তার মৃত্যু সেই দিনই। তখনই পাবলিকরা বলে উঠল, সবাই জাফর শিকদারের কাছ থেকে ঘুষ খেয়ে বসে আছে, এরা পুলিশ নামে কলঙ্ক। এ বলে পাথর মারতে লাগলো। পলক ওদের শান্ত হতে বলে। তখন বলে উঠল, আর কত শান্ত হব, আমরা গরিব বলে কি বাঁচার অধিকার নেই আমাদের? পলক চৌধুরী সব পুলিশদের ওপর রেগে বলে উঠল, তোমরা কেন পুলিশের নামে কলঙ্ক উঠাচ্ছ? বলো জাফর শিকদার যেই হোক না কেন, অপরাধ করা সেটা আইনের বিরুদ্ধে। আজ যদি তোমাদের মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি করত তাহলে তোমরা কি শান্ত হয়ে বসে থাকতে পারতে? সবাই মাথা নিচু করে ফেলে। কি মাথা নিচু করে ফেললে যে কি পারতেন না, তাই তো? তাই আসো, এই গরিব মানুষের মা বোনকে আমাদের মা বোন ভেবে জাফর শিকদারের বিরুদ্ধে লড়াই করি। যদি আমরা জাফর শিকদারের বিরুদ্ধে স্টেপ না নিই তাহলে দিন দিন ওর অন্যায় বেড়ে যাবে, আর তাকে তোমরা হতে দিতে চাও? বিনিময়ে পলক মুচকি হাসলো, সবার উদ্দেশ্যে বলে উঠল, এখানে সবার কাছ থেকে জাফর শিকদারের বিরুদ্ধে মামলা নাও, বাকিটা আমি দেখে দিচ্ছি। সেখানে সব পাবলিকরা খুশি হয়ে পলক পলক জয়ধ্বনি করতে থাকে। সেখানেই পলক চৌধুরীর প্রথম বীরের পরিচয় লাভ করে। সব মানুষদের কাছ থেকে স্টেপ নিয়ে পলক যায় জাফর শিকদারকে ধরে আনতে। সব পুলিশ অফিসার মানা করে, কিন্তু পলক একটা মুচকি হাসি দিয়ে রওনা দেয় জাফর শিকদারকে ধরতে।
দশ মিনিটের ভেতর জাফর শিকদারের পোষা গুন্ডাদের মেরে মদ নিয়ে মত্ত থাকা জাফর শিকদারকে ধরে লকআপে নিয়ে যায়। পলক তারের সাহসিকতার জন্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এদিকে লকআপে বসিয়ে রাগে ফুসতে থাকে জাফর শিকদার। জাফর শিকদার রেগে বলে উঠল, এ পুলিশ অফিসার, কাজটা কি তুই ঠিক করে নিবি? তুই জানিস না তোকে আমি কি করতে পারি। তাই নাকি, আমার লকআপে বসে আবার আমাকেই ধমক দিচ্ছিস, তোর সাহস আছে বলতে হবে। এই বলে পলক লকআপে ঢুকে ইচ্ছে মতো জাফর শিকদারকে মারতে থাকে। তখনই জাফরের বাবা চিল্লিয়ে বলে উঠল, এই পুলিশ অফিসার, আর একটা টুকা যদি আমার ছেলের গায়ে পড়ে তাহলে আমি তোকে দেখিয়ে নেব। সি আমাকে পরেও দেখতে পারেন, এখন বলুন আপনার এখানে কি চাই? ছেলের মতো বাপেরও কি গরম আন্ডা খাওয়ার শখ জেগেছে? জাফরের বাবা শয়তানি হেসে পলকের সামনে জামিনের কাগজ ধরে জাফরকে ছেড়ে দেওয়া হয়। পলক বলে উঠল, মেয়েদের ধর্ষণ করে এখন আমাকেও কি মেয়ে মেয়ে লাগছে নাকি, যে তোরা বাপের ছেলে এভাবে আমায় দেখতে বলছিস? আরে ভাই, দেখছিস না আমাকে, নাকি কাপড় খুলে বাকিটুকু দেখাতে হবে? এটা বলতে এসব পুলিশ কনস্টেবলরা হেসে কুটি কুটি। এভাবেই চলতে লাগে সময়। ভালোই যাচ্ছিল পলক চৌধুরীর জীবন, জনগণের কাছ থেকে ভালোবাসা আর ঘরে বউ সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকা। ওদিকে জাফর শিকদারের একের পর এক লস হয়ে চলেছে বিজনেসে। কয়েকবার পলক চৌধুরীকে টাকা লোভ দেখিয়ে পথ থেকে সরে যেতে বলে, কিন্তু পলক বারবার ওকে অপমান করে তাড়িয়ে দেয়। এদিকে রাগে ফুসতে থাকে জাফর, খোঁজ নেয় তার পরিবারে কে কে আছে, কোথায় থাকে। মনে মনে শপথ করে পলককে ছাড়বে না জাফর। এদিকে পলকের বাসায় খুশির আমেজে ভরপুর, কারণ আজ আয়ানের প্রিয়তমার জন্ম হয়েছে 14 দিন হলো। আয়ান ছোট একটা পুতুলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আয়ানকে দেখে সেই পুতুলটা খিলখিলিয়ে হেসে ওঠে, আর রেহান ওর কাছে যেতে কেঁদে ওঠে। তা দেখে রেহানা বেগম আর স্বপ্না হেসে দেয়। তখনই রেহানা বেগমের পেন উঠে, যা দেখে অলক আর পলক দৌড়ে আসে। রেহানা বেগমকে বারণ করা সত্ত্বেও এসেছে ছেলের সাথে স্বপ্নার মেয়েকে দেখার জন্য। অলক ও পলক রেহানা বেগমকে হাসপাতালে নিয়ে যায়, সাথে আয়ানও যায়। তার মার এই অবস্থা, তার ওখানে থাকা সম্ভব না। আয়ান আসার আগে তার প্রিয়তমাকে বলে আসে, আজ আসি প্রিয়তমা, কালকে আবার আসবো। বিনিময়ে খিলখিলিয়ে হেসে দেয় প্রিয়া। পলক রেহানা বেগমকে হাসপাতালে ভর্তি করিয়ে বাড়িতে চলে আসে, কারণ স্বপ্না বাড়িতে একা আছে। বাড়ির সবাই হাসপাতালে, তাই আর পলককে হাসপাতালের বিষয় নিয়ে চিন্তা করতে হয় না। এদিকে পলক জাফরের বিরুদ্ধে ওত পেতে থাকে বড় কোনো প্রমাণ জোগাড় করার জন্য, যাতে পরের পাড়া জাফর শিকদার না জামিন পায়। সেই সুযোগটা পেয়েও যায় পলক। জাফরের পেছনে আগেই লোক লাগিয়ে দেয় পলক, তাই জাফরের বড়সড় অবৈধ কারবার ধরা পড়ে নারী পাচারের। এসব ভিডিও করে পলকের ফোনে সাথে সাথে পাঠিয়ে দেয়, কিন্তু জাফর তা দেখতে পেয়ে যায় আর সেখানেই মেরে ফেলে সেই লোকটিকে। লোকটিকে মেরে কাটা মাথার ছবি তুলে পলকের ফোনে পাঠিয়ে দেয়, যা দেখে পলকের মাথায় নিমিষেই আগুন ধরে যায়। নিজেকে কোনোরকম সামলিয়ে সকালের অপেক্ষায় থাকে পলক। সকাল হলে এই জাফর নামক ব্যক্তিটির কাহিনী শেষ করবে। এদিকে জাফর শিকদার আজ রাতেই প্ল্যান করে পলক ও তার পরিবারকে সরিয়ে দেওয়ার। যেই ভাবা সেই কাজ। মাঝরাতে পলকের বাসায় কেউ কলিং বেল বাজায়। এত রাতে কে এলো দেখতে স্বপ্না উঠে যে দরজা খুলতে যাবে অমনই পলক আটকে দেয়। এদিকে রেহান ভেবেছে হয়তো জেঠিয়া বাবু নিয়ে এসেছে, তাই ধরফড়িয়ে উঠে সিঁড়ি রেলিং ধরে দাঁড়ালো। কে এসেছে দেখার জন্য? পলক দরজা মেলতেই হুড়মুড়িয়ে কতগুলো গুন্ডা আর জাফর শিকদার মুখোশ পরে পলককে মারতে শুরু করে। পলক চৌধুরী স্বপ্নাকে বারবার ওপরে গিয়ে বাচ্চাদের পালিয়ে যেতে বলে। স্বপ্না কি করবে ভেবে পারছে না। এদিকে নিজের স্বামী, ওদিকে নিজের সন্তান। জাফর ইশারা করতেই কতগুলো গুন্ডা স্বপ্নার দিকে এগিয়ে আসে। এদিকে রেহান ভয় থরথর করে কাঁপছে। স্বপ্না রেহানকে নিয়ে দৌড়ে ভেতরে গিয়ে দরজা আটকে দেয়। ওদিকে পলক গুন্ডাদের নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আটকাতে ব্যস্ত। জাফর শিকদার বলে উঠে, আমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে লোক লাগিয়েছিস না? কই তোর ফোন দে, আমি ফোন দিয়ে দেখতে বলতেছি। পলক জীবনেও দিবে না বলতে পলকের পেটের ভিতর ছুরি চালিয়ে দিল। তারপর গুন্ডারা পলকের ঘরের দিকে অগ্রসর হলো। এদিকে ঘন ঘন দরজা ধাক্কানোর আওয়াজ আসছে, মনে হচ্ছে ভেঙেই ফেলবে। স্বপ্না জোর করে জানালা দিয়ে রেহানকে বাইরে যেতে বলে গাছ পেয়ে। রেহান যেতে না চাইলে পলকের কসম দেয়। তারপর রেহান রাজি হয় বোন নিয়ে পালিয়ে যেতে। রেহান যাওয়ার সময় পলক চৌধুরীর ফোনটা দিয়ে দেয়, যাতে জাফর আর ফোনটা না পায়। আর স্বপ্না তাড়াতাড়ি তার বোনের নাম্বার সেভ করে দিয়ে বলে তার বোনের কাছে ফোন দিতে। রেহান অবাক হয়ে যায় তার মার বোন আছে এটা শুনে। স্বপ্না বলে উঠল, আমার বোন হুবহু আমার মতো দেখতে, আজ থেকে তাকে মা ডাকবি।
এ বলে রিহানকে ধাক্কিয়ে জানালা দিয়ে বাইরে বের করে দেয়। শেষবারের মতো তার ছেলে মেয়ের কপালে একটা চুমু দিয়ে নেয়। তারপর শাড়ি দিয়ে দোলনা বেঁধে জানালা দিয়ে প্রিয়াকে রেহানের কোলে পাঠিয়ে দেয়। রেহান বোনকে কোলে পেতেই ছুটতে শুরু করে। কিছু দূর গিয়ে তার মায়ের ব্যথা ভরা চিৎকার শুনে দাঁড়িয়ে যায় রেহান। না জানি কি করেছে তার মায়ের সাথে লোকটা। এটা ভাবতে এই রেহানের মরে যেতে ইচ্ছে করছে, কিন্তু তার বোনের ঘুমন্ত মুখটা দেখে আবার ছুট লাগায়। এদিকে জাফর শিকদার খবর পেয়ে যায় পলকের ফোন নিয়ে তার দুই ছেলে মেয়ে পালিয়েছে, তাই ওদের পেছনে লোক লাগিয়ে দেয় মেরে ফেলার জন্য। ততক্ষণে রেহান তার খালাকে ফোন করে সব বলে। জাফর শিকদারের লোক ওদের দিকে এগিয়ে আসতে দেখে রেহান আবার ছুট লাগায়। কিছুদূর যেতেই রেহানকে ধরেই ফেলবে সেই মুহূর্তে কেউ একজন এসে ওদেরকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। ওদিকে জাফর শিকদারের লোক ওদের ধরতে না পেরে জাফরকে গিয়ে মিথ্যে বলে যে পিচ্ছি দুটোকে মেরে ফেলেছে, যা শুনে জাফর অট্টহাসিতে ফেটে পড়ে। তারপর পলক চৌধুরীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে জাফর চলে যায়, যাতে সবাই এটাকে একটা দুর্ঘটনা মনে করে। এদিকে রেহান তার খালামণিকে তার মায়ের মতো দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে, ওখানেই জ্ঞান হারায়। সেখান থেকে সাথী তাদের গ্রামের বাড়ি নিয়ে যায়, আর সেখানে ওদের মায়া মমতা দিয়ে মানুষ করে। সাথীর কোনো ছেলে মেয়ে না থাকায় ওদের নিজেদের ছেলে মেয়ের মতো আগলে রাখে, কখনো বুঝতে দেয়নি সাথী তাদের পালিত মা। তারপর থেকে আমরা গ্রামে বড় হই। ওই লোকটা আমাদের ক্ষতি করতে পারে ভেবে আমাদের নাম পরিচয় সবকিছু বদলে দেই, সবকিছু বদলে দেই মামুনি, বলে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো রেহান। এদিকে এখনো চোখ বন্ধ করে আছে আয়ান, তার কানে কথাগুলো বারবার বাজছে আর রাগে ফুসছে। এদিকে রেহানা বেগম আর বাকিরা এটা শুনে হা হয়ে আছে, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, সবারই চোখে জল, এমনকি তিশাও হা হয়ে আছে। রেহানা বেগম চোখ মুছে বলে উঠল, সবই বুঝলাম, কিন্তু স্বপ্নার যে আরেকটা বোন ছিল কই, আমরা জানতাম না তো, আর বিয়ের দিনও দেখিনি। আসলে আমি আমার হাজবেন্ডের সাথে আগে রিলেশনে ছিল, কিন্তু আমাদের পরিবারে এই সম্পর্কটা কেউ মেনে নিতে চায়নি, তাই আমি পালিয়ে আসি। সেদিন থেকে বাবার জন্য আমি মরে গেছি। এরপর থেকে তিনি তার একটাই মেয়ে আছে সেটা দাবি করত। পরিবারের সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলে আমার বোন আমার সাথে লুকিয়ে কথা বলতো। এদিকে সবটা জেনে প্রিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। এত দিন পর সবটা জেনে তার কি প্রতিক্রিয়া করা উচিত বুঝতে পারছে না। এতদিন তার ভাই এত কিছু জেনে ও নিজে কষ্ট সহ্য করে এসেছে, অথচ প্রিয়া কিছুই জানে না। প্রিয়া দৌড়ে গিয়ে রেহানকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল আর বলতে লাগলো, ভাই এতদিন কেন তুই আমাকে কিছু জানাসনি, এত কষ্ট তুই নিজের ভেতর কি করে লুকিয়ে রাখতে পারলি ভাই? তোকে বললে তুই খুব কষ্ট পেতিস বোন, আর তুই জানিস আমি তোর চোখের জল সহ্য করতে পারি না। প্রিয়ার কান্না শুনতে পেয়ে আয়ান ফট করে চোখ খুলে ফেলল। প্রিয়ার কান্না সহ্য করতে না পেরে আয়ান প্রিয়াকে এক টান দিয়ে আয়ানের পাশে বসালো। তারপর আয়ান বলে, এই পিচি তুই কাঁদছিস কেন, যা হবার হয়ে গেছে, এখন তোকে আমি পেয়ে গেছি আর হারাতে দিব না। আয়ান আমার বোনকে ছাড় বলছি। তাহলে তোকে তিশাকেও দিব না। ভুলে যাস না তোর ফুফি মানে আমারও ফুফি, আমারও বাবার বোন, তাহলে শুধু একা অধিকার তোর নাকি? এদিকে তিশা লজ্জায় নুয়ে যাচ্ছে, শেষে কিনা মামাতো ভাইয়ের বউ হবে এই ভেবে। এখন তো তোদের পরিবার পেয়ে গেলি, চলে যাওয়ার আগে তোর জন্য পায়ে সেরে দিচ্ছি, খেয়ে যাস, আর এই দুটো বুড়ো বুড়িকে মনে পড়লে দেখতে আসিস। কি বলছে এগুলো আম্মু, তোমাকে কে বলেছে তোমাকে ছেড়ে চলে যাব? আমি কোথাও যাচ্ছি না, বউ নিয়ে এই বাড়িতেই আসব। আরে ভাবি আমাদের বংশের হলে কি হবে, এত কষ্ট করে মানুষ করেছেন আপনারা, তাই আপনারাই ওর মা বাবা, আমরা কিন্তু ওদের কোথাও নিচ্ছি না, বরং আপনার বাড়িতে আমাদের বাড়ির মেয়ে পাঠাবো। আপনারা বসুন, আমি আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসি, আর আপনাদের আজকে কিন্তু আমাদের বাসায় থাকতে হবে। এদিকে রুষা এসে প্রিয়াকে খোঁচাচ্ছে। প্রিয়া খুব খুশি এতদিনে নিজের একটা পরিবার পেয়ে, জীবনটা বড়ই অদ্ভুত, কাছের মানুষগুলো এত কাছে থেকেও চিনতে পারলো না। আয়ান প্রিয়ার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, এই হাসি যেন মুখ থেকে সরছেই না আজ। প্রিয়া তিশার সাথে হেসে হেসে কথা বলছে, তখনই নজর গেল আয়ানের দিকে। আয়ানকে প্রিয়ার দিকে তাকিয়ে এভাবে হাসতে দেখে প্রিয়া একটা চোখ মেরে দিল। হঠাৎ এমন হওয়াতে প্রিয়া নিজের কাছে নিজেই অবাক হয়ে রইল। এদিকে আয়ান প্রিয়ার এহেন কাণ্ডে অবাক হয়ে হাঁ করে তাকিয়ে রইল। প্রিয়া বিষয়টা এড়িয়ে যাবার জন্য আয়ানকে ভেংচি দিয়ে আবারও আড্ডায় মনোযোগ দিল। আয়ান প্রিয়ার বোকামিতে উচ্চ স্বরে হেসে দিল। তখনই প্রিয়ার বিড়ালছানা লাভ দিয়ে আয়ানের কোলে উঠে বসল। আয়ান হুশ বলে বিড়ালটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। প্রিয়া চিৎকার করে বলে উঠল, আমার চিকা চিকা। সাথে সাথে সবাই জোরে হেসে দিল। এভাবেই খুনসুটি দুষ্টুমি করে
রেহানা তিশার এনগেজমেন্ট সম্পূর্ণ হলো, সাথে বিয়ের তারিখ ঠিক করা হলো। একটা ফোন আসায় আয়ান বাইরে চলে যায়। অবশেষে প্রিয়াদের বাসা থেকে বিদায় নিল আয়ানরা। বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে তাই। এদিকে জাফর শিকদার বাড়ির সব কিছু ভেঙে চুরমার করে ফেলছে। তার কানে প্রিয়ার আসল পরিচয় এসেছে। জাফর শিকদার একটা ধারালো ছুরি নিয়ে সেই লোকটার সামনে দাঁড়ালো, যাকে প্রিয়াদের মারার দায়িত্ব দিয়েছিল।